পুজো মানে ঢ্যাঙ্কুড়াকু ঢাকের বাদ্যি বাজা, পুজো মানে নতুন করে আবার সাজা। পুজো আসতে আর বাকি মাত্র 25 দিন। কলকাতার পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য আছে, হেরিটেজ তকমা পেয়েছে যা ইউনেস্কোর তরফ থেকে, কিন্তু পিছিয়ে নেই জেলাও। আজকে আমরা ব্যান্ডেল স্টেশন থেকে খানিকটা দূরে জিরাট স্টেশন পাড়ার পুজোর প্রস্তুতি দেখাবো আপনাদের। সেখানে কিন্তু এবারের আকর্ষণ একটি বিশেষ মন্দির। জিরাট স্টেশন থেকে মাত্র 3-4 মিনিটের পথ, পঞ্চায়েত অফিসের পাশ দিয়ে ঢুকলেই সোজা জিরাট স্টেশন পাড়ার দুর্গাপুজোয় পৌঁছে যাওয়া যাবে। জিরাট স্টেশন থেকে যে পুজোগুলো শুরু হয়, প্রথম পুজোই এটি। আমরাও সেই পুজোর প্রস্তুতি দেখতে চললাম। ব্যস্ত রাস্তা, ব্যস্ত চারপাশ, তার মধ্যে দিয়েই আমরা মূল রাস্তা থেকে ডান দিকে ঘুরে গিয়ে খানিকটা যেতেই চোখে পড়ল বিশাল বড় প্যান্ডেলের প্রস্তুতি। বাঁশের কাজ প্রায় সম্পূর্ণ, টুকটাক এদিক ওদিক বাকি রয়েছে, বাটাম দেওয়ার কাজও চলছে। এবছর 54-তে পা দিল জিরাট স্টেশন পাড়ার দুর্গাপুজো। এবছর কোনো কাল্পনিক মণ্ডপ নয়, বরং মহীশূরের ইসকন মন্দিরের আদলে তৈরি হচ্ছে তাদের দুর্গা মণ্ডপ। তাদের এবারের প্রস্তুতি সম্পর্কে জানা গেল, তারা প্রত্যেকবারই নতুন কিছু করে চমক দেওয়ার চেষ্টা করেন। অনেকেই যারা হয়তো কলকাতার পুজো এখান থেকে দেখতে যাওয়ার সুযোগ পান না, তাদের জন্য নিত্য নতুন চমক তৈরি করে দুর্গাপুজোর 5টা দিনকে মাতিয়ে দেওয়ার চেষ্টা। জিরাট স্টেশন পাড়ার দুর্গাপুজোর প্রস্তুতি 2022-এ 54তম বর্ষে তাদের এবছরের মণ্ডপ তৈরি হচ্ছে মহীশূরের ইসকন মন্দিরের আদলে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।